কালভার্টের উপর খারাপ হয়ে পড়ল ডাম্পার, ফলে প্রায় 1.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ল ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়ক। বুধবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদের বড়ুয়া থানার কাটনা গ্রামের কাছে। পরে সেখানে বড়ুয়া থানার পুলিশ পৌঁছালে ডাম্পারটি সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই রাস্তা সম্প্রসারণের সাথে সংস্কার করা হচ্ছে, তেমনই রাস্তার পুরনো কালভার্টগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে। কাটনা গ্রামের কাছে এমনই একটি নির্মীয়মান কালভার্টে ডাম্পারটি ওঠার পরেই খারাপ হয়ে পড়ে। কালভার্টে সংকীর্ণ রাস্তায় ডাম্পারটি আটকে যাওয়ার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে সমস্যায় পড়েন নিত্য যাত্রী থেকে দূরপাল্লার বাসগুলি। রাস্তার দুই দিকে ব্যাপক যানজট তৈরি হয়। ছোট গাড়ির চালক তরুণকান্তি গঙ্গোপাধ্যায় বলেন, কলকাতায় এক আত্মীয়কে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘণ্টা ভোর আটকে রয়েছি, চরম সমস্যায় পড়ে গিয়েছি। নিত্য যাত্রী তথা ব্যাংক কর্মী তুহিন দাস বলেন, রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে আজ অফিসে লেটে ঢুকতে হবে, হেঁটে কালভার্ট পেরিয়ে অপরদিকে অটো ধরে অফিসে যেতে হবে, যদিও বেলা 10টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। কি হয়েছিল এখানে? ওই গাড়ি খারাপ হয়ে গেছিল। কোথায় যাচ্ছেন? লালগোলা। কি নাম আপনার? কতক্ষণ ধরে এই জ্যামটা লেগেছিল? 5 বছর। আমি এক্ষুনি আসতে রাত চলছিলাম। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? যাব ডাকবাংলা বড়ওয়ান দিয়ে। গাড়ি খারাপ লোক যাবো, ডাকবাংলা লোক যাবো। কতক্ষণ থেকে জ্যাম ছিল? কতক্ষণ ধরে? 8 ঘন্টা হবে। তাই কি নাম আপনার? ধনঞ্জয় দেব। গিয়ারের এটা খারাপ হয়েছিল বলছে, ওই যে স্ট্যান্ডিংটা যেটা উঠে না ওটা খারাপ হয়েছিল। মিস্ত্রি এসে আপনি ঠিক করে নিয়ে গেল। কতক্ষণ ধরে জ্যাম ছিল? আধা 1 ঘন্টা হবে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম কান্দি। কি নাম আপনার? আমার নাম কেশব। তো এই লরিটা খারাপ হয়ে গিয়েছিল এই কালভার্টের উপরে, ওই জন্য জ্যাম লেগেছিল। কতক্ষণ ধরে জ্যামটা ছিল? 1.5 ঘন্টা। কি নাম আপনার? সৈয়দুল আলম চৌধুরী। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।